লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য একটি বিভীষিকার নাম। আওয়ামী লীগ সরকার 2022 সালের মার্চ মাসে সমগ্র বাংলাদেশকে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে প্রকাশ করলেও লোডশেডিং সমস্যার কার্যত কোনো সমাধান তখনও হয়নি। সে বছরেরই মাঝামাঝি নাগাদ লোডশেডিংয়ের প্রকোপ মাত্রাতিরিক্ত আকার ধারণ করে। তখন জ্বালানি সংকট ও ডলার ক্রাইসিসকে দায়ী করা হয়। যদিও কয়েক মাসের মধ্যে সমস্যার সমাধান হলেও 2024 সালে সরকার পতনের পরপরই আবারও শুরু হয় লোডশেডিংয়ের প্রকোপ। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সূত্রে সেপ্টেম্বরের শুরু থেকে গত 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনের গড় ডিমান্ড ছিল প্রায় 15,000 মেগাওয়াট এবং গড় জেনারেশন ছিল প্রায় 13,000 মেগাওয়াট, অর্থাৎ প্রায় 2,000 মেগাওয়াটের ডেফিসিট ছিল। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় প্রচণ্ড গরমের মধ্যে অনাহত লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিল। যদিও বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াট। তাহলে কেন বারবার এই লোডশেডিং ফিরে আসে আর এই সমস্যার সমাধানই বা কী? ২০০৯ সালে বাংলাদেশের মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টি এবং প্রায় 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল। গত এক যুগেরও বেশি সময়ে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 152 এবং এখনও বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে, যার প্রেক্ষিতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে 27,000 মেগাওয়াটে। দেশে এত এত বিদ্যুৎ কেন্দ্র এবং এত বেশি উৎপাদন ক্ষমতা থাকার পরও বিভিন্ন অঞ্চলে লোডশেডিং ছিল খুবই সাধারণ বিষয়। তবে লোডশেডিং হলেও তা সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু 2022 সালের মাঝামাঝি থেকে হুট করেই শুরু হয় মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের, যার পেছনে দায়ী ছিল মূলত জ্বালানি সংকট। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে সারা বিশ্বে জ্বালানির মূল্য বাড়তে থাকে। সে বছর ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে এশিয়ান স্পট মার্কেটে হু হু করে বাড়ছিল এলএনজির দাম। হুট করে দাম কয়েকগুণ বেড়ে যাওয়াতে দেশের ফরেক্স রিজার্ভের উপর প্রেশার যাতে না বাড়ে সেজন্য বাংলাদেশ তখন চাহিদামতো এলএনজি কিনতে পারছিল না, যার ফলশ্রুতিতে শুরু হয় সে সময়কার লোডশেডিং। যদিও পরবর্তীতে তৎকালীন সরকারের কয়েক মাসের প্রচেষ্টায় লোডশেডিং নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর আগস্ট মাসের শেষ দিকে আবারও শুরু হয় লোডশেডিংয়ের প্রকোপ। কিন্তু কেন আবার শুরু হয় এই লোডশেডিং? বাংলাদেশে লোডশেডিংয়ের প্রধান কারণ হল বিদ্যুৎ উৎপাদনে আমদানি নির্ভরতা এবং জ্বালানি সংকট। দেশের বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রই গ্যাসভিত্তিক। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সূত্রে বাংলাদেশের গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন সক্ষমতা 12,000 মেগাওয়াটের বেশি, যা দেশের মোট উৎপাদন সক্ষমতার 44% বেশি। ইতিপূর্বে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে 6,500 মেগাওয়াট উৎপাদিত হলেও বর্তমানে এটি 5,000-এর বেশি নয়। গ্যাসভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উৎপাদন কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে চাহিদা অনুযায়ী গ্যাসের সাপ্লাই না থাকা। দেশের গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক ডিমান্ড 2,316 মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে সরবরাহ করা হয়েছিল 873.8 মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার একটি তথ্যসূত্রে বাংলাদেশে মোট 116টি গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক সরকারি ও বিদেশি প্রতিষ্ঠান এবং আমদানি মিলিয়ে মোট 3,829 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে। পেট্রোবাংলারই আরেকটি তথ্যসূত্রে সেপ্টেম্বর মাসে দেশি গ্যাস কূপগুলো থেকে 794 মিলিয়ন ঘনফুট এবং বিদেশি গ্যাস কূপগুলো থেকে 1,203 মিলিয়ন ঘনফুট মিলিয়ে মোট 1,997 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছিল। অন্যদিকে এলএনজি আমদানি থেকে দৈনিক 1,100 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের কথা থাকলেও উৎপাদিত হয়েছে মাত্র 584 মিলিয়ন ঘনফুট। মূলত সামিটের এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকার কারণে এলএনজি সরবরাহ আগে থেকেই ঘাটতি ছিল। উৎপাদিত মোট 2,582 মিলিয়ন ঘনফুট গ্যাসের মধ্যে বেশিরভাগই দেওয়া হয়েছে বাসাবাড়ি ও কলকারখানার জন্য ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে, যার কারণে অন্যান্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে মোট চাহিদার শুধুমাত্র 38% সরবরাহ করা সম্ভব হয়েছিল। সরবরাহে এই ঘাটতির কারণে গ্যাস চালিত কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে। এলএনজি ছাড়া বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 21% বেশি সাপ্লাই দেওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ক্রুড অয়েল বেস এবং 1% বেশি ডিজেল চালিত। বিশ্বব্যাপী এলএনজি সহ ক্রুড অয়েলের দাম বৃদ্ধির কারণে ফরেক্স রিজার্ভের চাপ কমাতে বেশ আগে থেকেই ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন স্থগিত আছে এবং ক্রুড অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেও বিদ্যুৎ উৎপাদন সীমিত করা হয়েছিল। মূলত 2021 সালের আগস্টে সর্বোচ্চ $48 বিলিয়ন ফরেক্স রিজার্ভ থেকে কমতে কমতে $20 বিলিয়ন নিচে নেমে আসে। ফরেক্স রিজার্ভের এহেন অধপতনে বাংলাদেশ বাধ্য হয় গ্যাস ও ক্রুড অয়েল বেসড বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সীমিত করতে। জুলাই ও আগস্ট মাসের গণ অভ্যুত্থানের সাথে সংহতি জানাতে তৎকালীন সরকারকে চাপে ফেলার একটি অংশ হিসেবে সামাজিক মাধ্যমে শুরু হয় রেমিটেন্স শাটডাউন ক্যাম্পেইন, যার কারণে সে সময় দেশের রেমিটেন্স ফ্লো স্বাভাবিকের তুলনায় কমে যায়। কমে যায় ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্টিভিটিও, যার কারণে দেশের ফরেক্স রিজার্ভে প্রেশার বাড়তে থাকে।
যদিও সরকার পতনের পর আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে রেমিটেন্স আসা স্বাভাবিক হলেও এক্সপোর্ট এখনও পুরোপুরি স্বাভাবিক না হয়, ফরেক্স রিজার্ভের বিদ্যমান চাপ থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশ। এছাড়া ডেলিস্টার সূত্রে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বিপিডিভির বিদ্যুৎ খাতে মোট বকেয়া প্রায় 42,000 কোটি টাকা। এর মধ্যে ভারতের আদানি গ্রুপের সাথে হওয়া চুক্তির আন্ডারে বাংলাদেশের কাছ থেকে গ্রুপটির পাওনা $800 মিলিয়ন। অন্যদিকে রাশিয়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইনস্টলমেন্ট বাবদ সুদসহ $630 মিলিয়ন পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই পাওনাগুলো মেটানোর বিশেষ চাপ রয়েছে। গ্যাস কিংবা ক্রুড অয়েল ছাড়াও দেশের প্রায় 26% বা 7,179 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে। এর মধ্যে শুধুমাত্র বড়পুকুরিয়া পাওয়ার প্ল্যান্ট থেকে আসে প্রায় 250 মেগাওয়াট, যা একমাত্র দেশীয় কয়লা উৎপাদনের উপর নির্ভরশীল। কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটি যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছুদিন বিদ্যুৎ উৎপাদন থেকে বিরত ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে পাওয়ার প্ল্যান্টটির 125 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ এবং প্রথম ইউনিট থেকেও উৎপাদন মাত্র 60-65 মেগাওয়াটে সীমাবদ্ধ। এর বাইরে রামপাল, পায়রা ও বাঁশখালীর এসালামের পাওয়ার প্ল্যান্ট থেকে 1320 মেগাওয়াট করে প্রায় 4,000 মেগাওয়াট এবং মাতারবাড়িতে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে, যার পুরোটাই আমদানিভিত্তিক কয়লার উপর নির্ভরশীল। অন্যদিকে আদানির গোদ্দা পাওয়ার প্ল্যান্টের আমদানিভিত্তিক 1600 মেগাওয়াট বিদ্যুৎও কয়লাভিত্তিক। এর মধ্যে বাঁশখালীর এসালাম পাওয়ার প্ল্যান্ট জ্বালানি সংকটের কারণে উৎপাদন বন্ধ জুন মাস থেকে। এর আগে $390 মিলিয়ন আউটস্ট্যান্ডিং বিল পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যায় পায়রার 1320 মেগাওয়াটের আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টটিও। যদিও জুনের 25 তারিখ থেকে পাওয়ার প্ল্যান্টটির 660 মেগাওয়াটের একটি ইউনিট প্রোডাকশনে ফিরেছে। জ্বালানি সংকটের কারণে আগস্ট মাসের 10 তারিখ থেকে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টটিও উৎপাদন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়, যেটি 4 সেপ্টেম্বর থেকে আবারও প্রোডাকশন শুরু করতে পেরেছে। অর্থাৎ দেশের প্রায় 93% বিদ্যুৎ উৎপাদনে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভরশীল হতে ফরেক্স রিজার্ভ সংকটের কারণে উদ্ভূত জ্বালানি সংকটে দেশের বেশিরভাগ কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্টেরই উৎপাদন জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বিভিন্ন সময় ব্যাহত হয়েছে, যার কারণে মূলত আগস্ট মাসের শেষের দিকে আবারও ফিরে আসে লোডশেডিং। লোডশেডিং চরমে পৌঁছালে 11 সেপ্টেম্বর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বিদ্যুৎ বিভ্রাটের এই সমস্যা ঠিক হতে আরও প্রায় 3 সপ্তাহ সময় লাগতে পারে। তবে ইতোমধ্যেই লোডশেডিংয়ের সমস্যা অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বাংলাদেশের মতো গ্রোয়িং একটি ইকোনমির জন্য বারবার লোডশেডিংয়ের সমস্যা ফিরে আসাটা খুবই অ্যালার্মিং। লোডশেডিং সমস্যার সমাধানে দরকার দীর্ঘমেয়াদী সলিউশন। বাংলাদেশের লোডশেডিং সমস্যার সমাধানে প্রথম যে বিষয়টিকে অ্যাড্রেস করা দরকার সেটি হচ্ছে বাংলাদেশের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা। বাংলাদেশের মতো ছোট একটি দেশের চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এনার্জি সাপ্লাই নেওয়াটা আপাতদৃষ্টিতে সুবিধাজনক মনে হলেও এর সাথে অনেক রিস্কও আছে। স্পট মার্কেট থেকে এনার্জি কেনার সুবিধার মধ্যে রয়েছে অল্প পরিমাণে কেনার ফ্লেক্সিবিলিটি ও তাৎক্ষণিক সাপ্লাই পেয়ে যাওয়া। এছাড়া সাপ্লাই স্টেবল থাকলে স্পট মার্কেট থেকে তুলনামূলক কম দামেই পারচেস করা যেতে পারে, যা বাংলাদেশের মতো ছোট দেশের জন্য আর্থিকভাবে লাভজনক হতে পারে। অন্যদিকে স্পট মার্কেট থেকে কেনার সবচেয়ে বড় অসুবিধা হলো এই মার্কেটের প্রাইস ভলাটিলিটি। সাপ্লাই ও ডিমান্ডের পরিস্থিতির উপর ভিত্তি করে দাম যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে, যেমনটা আমরা রাশিয়ার ইউক্রেন ইনভেশনের সময় দেখতে পেয়েছি। যে কোনো গ্লোবাল ক্রাইসিসের কারণে এনার্জির দাম মুহূর্তেই বেড়ে যেতে পারে, যার কারণে বাংলাদেশের মতো ছোট দেশ আরও বড় এনার্জি ক্রাইসিসের মুখে পড়তে পারে। স্পট মার্কেটের বিপরীতে বাংলাদেশের উচিত এনার্জি প্রডিউসিং দেশগুলোর সাথে লং টার্ম এগ্রিমেন্ট সাইন করা, যা বাংলাদেশের জন্য স্টেবল এনার্জি সাপ্লাই এবং বিভিন্ন ধরনের ফুয়েলের দাম স্টেবল রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি লং টার্ম সলিউশন হিসেবে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায় এমন সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে এবং রিনিউয়েবল এনার্জির দিকে গ্র্যাজুয়ালি মুভ করতে হবে। বাংলাদেশে বর্তমানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে মোট ক্যাপাসিটির 25% বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। এর মধ্যে পায়রা, রামপাল ও বাঁশখালীর এসালামের পাওয়ার প্ল্যান্ট থেকে 1320 মেগাওয়াট করে এবং মাতারবাড়ি থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে গড়ে 15 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ পাওয়া যায়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1200 মেগাওয়াটের 2টি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা আছে। এখান থেকে প্রায় 7 টাকা ইউনিটে বিদ্যুৎ পাওয়া যাবে। অর্থাৎ মোট চাহিদা যদি গড়ে 15,000 মেগাওয়াট হয়, তাহলে 7,500 মেগাওয়াট বা প্রায় 50% বেশি বিদ্যুৎ এনশিওর করা যাবে তুলনামূলক কম খরচে উৎপাদন করা যায় এমন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। বাংলাদেশে কয়লার থেকে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কম দামে বিদ্যুৎ উৎপাদন করা যায়। শর্ট টার্মে গ্যাসভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখলেও লং টার্মে এগুলো সাস্টেনেবল হবে না, কারণ বাংলাদেশের গ্যাসের রিজার্ভ প্রতিনিয়তই কমছে এবং খুব বেশি সময় চাহিদা অনুযায়ী উৎপাদন চালিয়ে যেতে পারবে না, যার কারণে আমদানি নির্ভর গ্যাসের উপর বিদ্যুৎ উৎপাদনের নির্ভরতা বাড়তেই থাকবে। কিন্তু এতে করে কয়লা ও গ্যাসের আমদানির কারণে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন আমদানি নির্ভরই থেকে যাবে, যা লং টার্মে এনার্জি সিকিউরিটির জন্য একটি বড় থ্রেট। তাই লং টার্ম সাস্টেনেবল সোর্স হিসেবে কম প্রাইসে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারে এমন সোর্সের উপর ফোকাস করা উচিত, যার কারণে প্রয়োজন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের মাস্টার প্ল্যানকে রিইভ্যালুয়েট করা। বিদ্যুৎ উৎপাদনের রোডম্যাপে রিনিউয়েবল এনার্জি সোর্সকে বেশি প্রাধান্য দিতে হবে। বাংলাদেশে বর্তমানে সোলার বিদ্যুৎ থেকে আসে টোটাল ক্যাপাসিটির 2.17%,
হাইড্রো থেকে 0.83% এবং উইন্ড থেকে মাত্র 0.22%, যা সব মিলিয়ে মাত্র 893 মেগাওয়াট। এই এনার্জি সোর্সগুলো থেকে বিদ্যুৎ উৎপাদনকে এক্সপ্যান্ড করার দিকে মনোযোগী হতে হবে। এজন্য সরকারি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে এবং প্রাইভেট ইনভেস্টারদেরও অ্যাট্রাক্ট করতে হবে। এক্ষেত্রে কুইক রেন্টাল বা রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোর মধ্যে যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় ইন্ডেমনিটি লয়ের অধীনে অনৈতিক সুবিধা দিয়ে স্থাপন করা হয়েছিল, সেগুলো রিভিউ আউট করে দেখতে হবে কোনগুলো ফুল ক্যাপাসিটিতে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। যেগুলো পারবে শুধু সেগুলো হাতে রেখে বাকিগুলো গ্র্যাজুয়ালি বন্ধ করে দিতে হবে। এতে করে চাহিদার যে 92% বেশি ক্যাপাসিটি তৈরি হয়েছে সেটি কমে আসবে এবং ক্যাপাসিটি চার্জ বাবদ প্রতি বছর সরকারের বিপুল পরিমাণ অর্থ বেঁচে যাবে, যে অর্থ নতুন নতুন রিনিউয়েবল এনার্জি ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে ব্যবহার করা যেতে পারে, যা আলটিমেটলি বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিশ্বব্যাপী ক্লিন এনার্জি জেনারেশনের প্রতি যেসব ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে বাংলাদেশেও সেসব ইনিশিয়েটিভের সাথে সামঞ্জস্য আনতে পারবে।